সপ্তম দফা নির্বাচনের আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মালদার চাঁচলের খড়বা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়। বর্তমানে বিজেপি কর্মী মজনু শেখ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের কারণে এই ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। গতকাল দিলীপ ঘোষের র্যালি থেকে ফেরার পথে ওই বিজেপি কর্মীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী মজনুর অভিযোগ করেন তাই বিজেপি করার ফলে তার উপর হামলা করা হয়েছে। পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুমিত সরকার। যদিও গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, দাবি তৃণমূলের ব্লক সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তীর। দিলীপ ঘোষের র্যালি থেকে ফেরার পথে ওই বিজেপি কর্মীকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী মজনুর অভিযোগ, বিজেপি করার ফলে তার উপর হামলা করা হয়েছে। আক্রান্ত মজনুর শেখ কি জানাচ্ছেন শুনে নেব আমরা। তো আমাদের দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন আছে, দীপঙ্কর রাম লেখা আছে, সব কিছু আছে। এর মধ্যে অনেকদিন থেকে আমাকে আর কি টর্চার করার ওরা এটেম নিয়ে নেয়, কিন্তু পারে না। আমরা একটু আর কি দু ভাই আর কি সান্ডারাম আছি আর কি। আমরা বিজেপি করি, তার জন্য তৃণমূলের ওরা তৃণমূল করে। আমাদের শুকুর মোহাম্মদ সাইনসা আর শুকুর মোহাম্মদ সাইনসা আর ওরা দুজনই আমাদের প্রতিবেশীরা আর কি। ওরা দুজনই ছিল, ওরা দুজনই মিলে আর নাতিপাতি দেয় হাতা হতা ঘুষি ঘাসি দিয়েছে অনেক জায়গায় আর কি, গতর ব্যথা করছে। আমরা বিজেপি করি। পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুমিত সরকার। তিনি কি জানাচ্ছেন শুনে নেব আমরা। আমাদের বিজেপির একজন একনিষ্ঠ মানে বিজেপি কর্মী আজকে দিলীপ ঘোষের মিছিলে এসেছিলেন এবং মিছিল থেকে হয়ে বাড়ি যাওয়ার সময় কিছু ব্যাপার নিয়ে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা, যারা পোষা দুষ্কৃতী আছে, তারা তার উপর হামলা চালায় এবং হামলা চালিয়ে তাকে দারুণভাবে ইনজোর্ড করে সে তিনি হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে। এখন তার চিকিৎসা চলছে, দেখা যাক কী হয়। নির্বাচনের আগে এই হামলা করা হচ্ছে, তার কারণ হচ্ছে একমাত্র বিজেপি করছে তাই জন্য। সারা পশ্চিমবঙ্গে যেমন মানুষ বিজেপি যারা করছে তারা যেমন নিরাপদ নয়, চাঁচলও তার বাইরে নয়, চাঁচলও নিরাপদ নয়। এবং আমরা মানে আমাদের জেলা নেতৃত্বকে জানিয়েছি, তারাও নির্বাচন কমিশনারকে জানাবেন, জানিয়ে ব্যাপারটা দেখবে, তাদের যেন ইলেকশনের আগে কিছু শাস্তি ব্যবস্থা করা হয়। যদিও গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, দাবি তৃণমূলের ব্লক সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। তিনি কি জানাচ্ছেন শুনে নেব আমরা। গ্রাম্য বিবাদ কুকুর নিয়ে হয়েছে, এটা তৃণমূলের কোনো ব্যাপারই নাই। এর মধ্যে তৃণমূলের মধ্যে কোনো যোগাযোগই নাই, এটা বিজেপির রাজনৈতিক চরিতার্থ করার জন্য এইভাবে মানে একটা অপপ্রচার করার জন্য চেষ্টা করছে। তৃণমূলে এইসব মাধ্যমে বিশ্বাসই করে না, তার কথাও নয়। আমাদের এখানে প্রচুর পরিমাণে ভোট আমাদের আছে, আমরা 100% আমরা জিতবো এখানে। আমাদের পার্টি জিতবে, নিরঞ্জন ঘোষ মহাশয় জিতবে, এটা মানে আমাদের বিশ্বাস। এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি, এর মধ্যে আমাদের কোনো যোগাযোগ নাই। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার